نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: انما الاعمال بالنيات، فمن كان هجرته لله ورسوله فهجرته لله ورسوله، ومن كان هجرته لابن يصيبها او امها لم ينفقها فهجرته الى ما هاجر اليه. او كما قال عليه الصلاه والسلام. বাজারে মানুষ কাজে ব্যস্ত, কেউ কিনছে কেউ বিক্রি করছে, এমন সময় মধ্যে সব আদান দিলেন। আর আদানের মধ্যে এই কথাই বললেন যে তোমরা যে কাজের মধ্যে ব্যস্ত আছো এই কাজের মধ্যে সফলতা নেই। খাইয়া আলাদা সলা খাইয়ার ফলা, সফলতা সার্থকতা দুনিয়ার ভালো জীবন আজকের ভালো জীবন নামাজের মধ্যে তা আমলে থাকে। আর এই কথার অপর পিঠ যেটা আদানের মধ্যে উচ্চারণ করা হয়নি কিন্তু আড়ালে অর্থ আছে, যে কাজের মধ্যে তুমি আছো এটাতে নেই। এই জন্য এখান থেকে ডাকা হচ্ছে কাজ ছাড়ো আর মসজিদে এসে এবাদত করো। এবাদত করতে তোমার সমর্থ, তুমি যে ভালো জীবন পাওয়ার জন্য এখানে দোকানে বিক্রি করছো বা ক্রেতা তুমি ক্রয়ের মধ্যে ব্যস্ত আছো বা অন্য যে কোনো কাজের মধ্যে যে ব্যস্ত আছে, তুমি ভালো জীবন আশা করো, ভালো জীবন এখানে ভালো জীবন আমলে মধ্যে, সেজন্যে ভুল কাজ করছো ওটাকে ছাড়ো, শুদ্ধ কাজ তা নিয়ে রাখো ওটাতে আসো। আমাদের দাওয়াতেরও এই ধরনেরই অর্থ ছিল। স্বভাব সমানায় নবীরা এসেছেন, আর নবীরা কোনো বেকার মানুষের কাছে নিষ্ক্রিয় মানুষের কাছে আসেন, যে নবী আসে এসে থাকেন তখন একটা সমাজের মধ্যে এসেছেন। সমাজের মানুষ কোনো না কোনো কাজে ব্যস্ত, ব্যবসার কাজ হোক কৃষিকাজ হোক কোনো না কোনো কাজের মধ্যে তারা ব্যস্ত। আর ওই ব্যস্ত মানুষকে সেই জমানার সেই কৌমের নবী বলেছেন যে তুমি এই এই ব্যস্ততাকে ছাড়ো আর আমলের মধ্যে আসো। তোমার ব্যস্ততার মধ্যে তোমার সার্থকতা নয়, নেক আমলের মধ্যে সার্থকতা। অন্যান্য যত মেহনত আছে শোনা যাচ্ছে আচ্ছা, সব জমানায় দিনের সব মেহনত এই অর্থ ওটা আড়ালে আছে। একজন পীর সমাজের মানুষকে ডাকছেন, যে তার কাছে মরিদ হলো তাকে বলছেন যে তুমি এসে খানকায় থাকো আর এখানে এসে জিকির করো। খানকায় যদি সে চলে যায় জিকির করবার জন্য, ওর ব্যবসা চলবে, কৃষকের কৃষিকাজও থেমে যাবে, যার যে কাজ হচ্ছে ওই কাজগুলো থেমে যাবে, আর সে গিয়ে এবাদতের মধ্যে লেগে যাবে যে গিয়ে তিলাওয়াত তসবিহ যেটাই হোক। তো ওখানেও একই অর্থ, তুমি যে ব্যবসা করছো বা অন্য যে কৃষি কাজ করছো ওই কাজের মধ্যে তোমার সফলতা নয়, সফলতা এবাদতের মধ্যে। তো মুয়াজ্জিনের ডাক আর পীর সাহেবের খানকা চলে আসবার ডাক আর নবীর ডাক একই ধরনের। সমাজে দিনই মাদারিস আছে, তো মাদ্রাসাতেও এই ডাক। মাস্টার যারা পড়াশোনা করে তো ওরা কোনো ডিগ্রিও পায় না চাকরিও পায় না, আর যে স্কুল করে যে পড়ছে সে একটা ভালো জীবনে পাওয়ার আশা করছে। তো তাকেও দেখা হচ্ছে যে তুমি যে কাজ সংক্রান্ত শিক্ষার মধ্যে আছো, যে স্কুল করে যে পড়ে ওটা কোনো না কোনো কাজের সাথে জড়িত। ডাক্তারি পড়লে সে ডাক্তার হবে, একটা কাজ করবে,
ইঞ্জিনিয়ার পড়লে ইঞ্জিনিয়ার হবে, এটা কাজ করবে। ওখানে তো বললো উকিল হবে, এটা কাজ করবে। ডাক্তার ইয়ে পড়লো না, ওখানে পিকো পড়লো না, সে ডাক্তার হবে না, উকিল হবে না, হবে হুজুর কী করবে? আল্লাহ আল্লাহ করবে, জিকির করবে, তিলাওয়াত করবে, তসবিহ করবে, কাজ কিছুই করবে না। আল্লাহ তাআলা তাকে এই ওয়াদাই করছেন যে আল্লাহ তাআলা তোমার জন্য ভালো জীবন ওয়াদা করেছেন, কাজের মধ্যে নয় আমাদের মধ্যে। তো কাজ কি আর আমল কি? হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছেন, এক গ্রামে গিয়ে একজন বৃদ্ধকে পেলেন, খেজুরে বীজ বপন করছেন। জিজ্ঞেস করলেন যে খেজুরে গাছ বড় হয়ে ফল দিতে কতদিন লাগে? বললেন, বৃদ্ধ উত্তর দিলেন, মোটামুটি 20 বছর। বীজ বপন করছেন যিনি, খুবই বয়স্ক লোক, বুড়ো মানুষ বীজ লাগাচ্ছে, 20 বছর পরে ফসল পাবে, বড় লম্বা জীবনের আশা। মনে মনে ভাবলেন, আর একটু ওর বৃদ্ধের এত লম্বা আশার কথা ভেবে একটু মুচকি হেসে ওখান থেকে চলে যাচ্ছে। বুড়ো বহুত হুঁশিয়ার, ওনার হাসির অর্থ বুঝতে পারলেন। দেখে বললেন যে আমার একটা কথা শুনে যান। তো বাচ্চা থেমে গেলেন, কী কথা? যে আপনি যেভাবে ভাবছেন, আমাদের বাপদাদারা যদি ওইভাবে চিন্তা করতেন তাহলে আজ আমাদের জন্য কোনো খেজুর থাকতো না। তারা লাগিয়ে গেছেন, আমরা খাচ্ছি, আমরা লাগাচ্ছি, তারা খাবে। ফার্মিস বলে, হ্যাঁ এটা তো বড় জ্ঞানের কথা। তো ওনার নাকি নিয়ম এরকম ছিল যে কারো কথা সমর্থন করলে ওদের নাম উজির কথা জানতেন, স্বর্ণ মুদ্রা একটা পুরস্কার হিসাবে এক থলি ওনাকে দিয়ে দিলেন, তারপর আবার চলে যাচ্ছে। আবার ডাকলেন সে বৃদ্ধ, আবার আরেকটা কথা শুনে যাচ্ছে যে কি, যে মানুষ বীজ বপন করে আর 20 বছর পরে ফসল পায়, আমি বীজ লাগালাম আর হাতে ধুলো এখনো ঝাড়তে পারলাম না, ফসল পেয়ে গেলাম না। এটা তো বড় জ্ঞানের কথা, সুন্দর কথা। তো ওনাকে আরেক থরি স্বর্ণ মুদ্রা দেওয়া হলো পুরস্কার, আবার চলে যাচ্ছেন, আবার বৃদ্ধ ডাকলেন, আমার আয়টা কথা শুনে যায় দেখি, যে মানুষ বাগান লাগায় মৌসুমে এক ফসল পায়, আমি বাগান লাগালাম একই মৌসুমে 2 ফসল পেলাম না। এটা তো বহু সুন্দর কথা। তো তৃতীয় থরি পেলেন, তারপর ওদের বাচ্চাকে ইঙ্গিত করলেন যে বাচ্চা এখান থেকে আপনি দ্রুত সরে যান, বড় বড় জ্ঞানী আপনার ভান্ডার শেষ হয়ে যাবে। এই ঘটনা বা গল্প আমি জানি না আসল এটা বাস্তব ঘটনা নাকি এটা গল্প, কিন্তু আড়ালে বড় গভীর একটা অর্থ আছে। এই যে বৃদ্ধ অল্প কিছুদের মধ্যে 30 থলি স্বর্ণ মুদ্রা পেয়ে গেলেন, এটা ওনার কাজের ফল নয়। কাজ হচ্ছে ওই জিনিস যেটা আসবাব, উপকরণ, দুনিয়ার প্রচলিত নিয়মে একটা কাজ হয়। বাগান লাগায় ধান হলে 3 মাস পরে ধান পায়, খেজুর হলে 20 বছর পরে পায়, সে একটা প্রচলিত প্রতিষ্ঠিত নিয়ম আছে, যুগ যুগ ধরে এইভাবেই হয়ে থাকে, মানুষ দেখে থেকে শিখেছে। সে হিন্দু যদি লাগায় তাও হবে, হিন্দু মাস লাগালে তাও হবে, ফাঁসিক লাগালে হবে, মুস্তকি লাগালেও হবে, আড়ালে কিছু বর্গ পাড়া দেখা আলাদা এক ব্যাপার আছে, কিন্তু একটা প্রচলিত নিয়ম দুনিয়াতে চলে থাকে। এই প্রচলিত নিয়মের উপর ভিত করে যে কাজ করা হয়, প্রচলিতভাবে একটা প্রত্যাশিত ফল পাওয়া হয়, ওইটাকে বলা হয় কাজ। একটা চাকরি করলো, আগেতেই ঠিকঠাক হয়েছে, কতটা বেতন পাবে, মাসের শেষে বেতন পেল, এটা একটা কাজ করলো। কৃষক কৃষি কাজ করলো, একটা ফসল পেল। ছাত্র পড়াশোনা করে ডিগ্রি পেল, চাকরি পেল, একটা কাজ করলো। আমল কোনো প্রচলিত নিয়মের উপর প্রতিষ্ঠিত নয়, মালিকের সন্তুষ্টির উপর প্রতিষ্ঠিত। মালিক যদি সন্তুষ্ট হন তাহলে দেবেন, কি দেবেন, কখন দেবেন, কত দেবেন, সব কথা। এই ক্ষেত্রে এই বড় যে 3 থলি স্বর্ণমুদ্রা পেয়ে গেলেন, এটা ওনার কাজের ফল নয়, এটা বাচ্চার সন্তুষ্টির কারণ। ওনার বাচ্চাদের সন্তুষ্ট হলেন, ওনার কাজ উন্নত মানের, দক্ষ কৃষক, সুন্দর বীজ বপন করছেন, এই জন্য
বাদশাহ সন্তুষ্ট হলেন ওনার চিন্তার কারণে। আল্লাহ তাআলা যে কারো আমলকে কবুল করেন, ওনার আমলের শুদ্ধতা জাহিরিভাবে যেটা দেখা যায় ওইটার কারণে নয়, বরং নিয়তের কারণে। তো নিয়ত সংক্রান্ত যেগুলো জিনিস থাকে ওগুলো শুদ্ধতা দেখা হয়। সালেহ, একজন দিনদার ব্যক্তিকে সালেহ বলা হবে। সালেহ প্রধানত ভালো নিয়তের কারণে হয়, সালাহ নিয়তের শুদ্ধতা। দুনিয়ার যত কাজ, ভালো ব্যবসায়ী, ভালো কৃষক, এগুলোকে সালেহ বলা হবে না, দক্ষ বলা হবে, মাহির বলা হবে। তো নামাজের সময় একজন সুন্দর নামাজ পড়ল, সুন্দর নামাজ বলতে তার নিয়ত, তার ধ্যান বোঝায়, তার উঠা বসার ধরন, এইটা সুন্দর, ওইটা জিমনাস্টিক্সের ক্ষেত্রে, অ্যাথলেটিক্সের ক্ষেত্রে দেখা যায়। অলিম্পিকে জিমনাস্টিক্সের জন্য ভালো প্রাইজ পায় ওর দক্ষতার কারণে, ওর সালাহের কারণে নয়। আর নামাজে আল্লাহ তার সন্তুষ্ট হন ওর দক্ষতার কারণে নয়, ওর সালাহ কারণে, জাহিরভাবে মোটেই দক্ষ হতো না। প্রথম আমেরিকান যিনি তবলিগে এসেছেন, সম্ভবত প্রথমই বা প্রথমদের মধ্যে একজন বয়স্ক আমেরিকান ছিলেন, অশিক্ষিত, 70-এর উপর বয়স ছিল, উনি তবলিগে এসেছেন। করাচিতে যখন এয়ারপোর্টে নামলেন, ইমিগ্রেশন ওনাকে জিজ্ঞেস করছে যে সাথে জিজ্ঞেস করেন কী উদ্দেশ্যে, বলেন নামাজ শিখতে এসেছি। ওরা একটু অবাক হল, নামাজ শিখার জন্য আমেরিকা থেকে পাকিস্তান আসে, নামাজ নামাজ শিখে বই পাওয়া যায়, ওখানে একটু পড়লে দিয়ে হতো, এটার জন্য একটু দিয়ে যেতে হবে নাকি? তো যাই হোক, নামাজ শিখতে এলো, এসে নামাজ শিখছেন। তো নামাজের প্রথম তো সুরা ফাতিহা শিখতে হবে, তো সুরা ফাতিহা শিখতে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বয়স যেহেতু বেশি হয়ে গেছে, আর এছাড়া সম্পূর্ণ অন্য কৌমের লোক, এই জাতীয় ধ্বনি জীবনে কোনো দিন শুনেও নি, সেও শুনে, তার বাবু শুনে, দাদাও শুনেনি, এগুলো এই বয়সে মুখস্ত করা খুবই কঠিন জিনিস। তো উনি এক আয়াত শিখতেই কমপক্ষে 2 সপ্তাহ লাগলো, সকাল বিকাল বিচারা জপছে কিন্তু মনেই থাকে না, অনেক কষ্ট করে কোনো রকম করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পর্যন্ত মুখস্থ হলো। দ্বিতীয় আয়াতে যখন গেলেন যে প্রথম আয়াত ভুলে গেলেন, এইভাবে কোনো রকম করে জোড়াকারে যে নামাজ হচ্ছে। আপনাদের বসতে চান, হাঁটু ভাঁজ করতে হয়, তো আমেরিকানরা বড় হওয়ার পরে আর হাঁটু ভাঁজ করার, সম্পূর্ণ ভাঁজ করার প্রয়োজন হয়, কাজ করে সাধারণত দাঁড়িয়ে থেকে। কথা শোনা যাচ্ছে না, শোনা যায় কথা? দাঁড়িয়ে থেকে তাদের তার সম্পূর্ণ কাজ, বাথরুমে যখন যায় একেবারে হাঁটু ভাঁজ করতে হয় না। তো যার ফলে এই বয়সে আসার পরে ওই আত্মীয়তে যে হাঁটু ভাঁজ করতে হবে ওইটা তো ভাঁজ হয় না, হাঁটু ব্যথা হয় ফুলে টুলে গিয়ে। আবার পায়ের আঙুল ভাঁজ করতে হয়, তো কোনোটাই পাচ্ছে না। তো সোরা ফাতে ঠিক মতো পাচ্ছে না বিচারা, আর বাকিগুলো তো আরও মুশকিল। কিন্তু ইতিমধ্যে মুস্তাজাব দাওয়াত হিসেবে তার একটা খ্যাতি হয়ে গেছে, দোয়া করলে কবুল হয়। পাকিস্তানের কুয়েটে একটা অঞ্চল আছে, ওখানে জমাত গেছে, ওই জমাতে উনিও ছিলেন, ওনার বৃষ্টি অনেকদিন থেকে, তারা দোয়া করলো অনেকদিন থেকে, আল্লাহর পথে এসে তোমার দোয়া কবুল হবে, দোয়া করার জন্য বৃষ্টি হয়, উনি দোয়া করলেন। তো দোয়া তো তার ইংরেজিতে, আরবি জমি থেকে জানেই না, আর ইংরেজিও বড় ভাঙা ইংরেজি, শিক্ষিত মানুষের ইংরেজি নয়। আমাদের দেশেও শ্রমিকরা যে ভাষায় কথা বলে আর শিক্ষিত লোক যে ভাষায় কথা বলে পার্থক্য আছে, তো ওনার ইংরেজিও ভাঙা ইংরেজি, কিন্তু আল্লাহ তালা ইংরেজি বোঝে, ভাঙরা ইংরেজি বোঝে। দোয়া করলেন তখনই বৃষ্টি হল। এই জাতীয় বেশ কয়েকটা ঘটনা যখন হয়ে গেল, বেশ জানাজানি হয়ে গেল, পাকিস্তানের পরবর্তীকালে আমির ছিলেন বশির সাহেব রহমতুল্লাহ আলাই, অনেকে হয়তো জানেন মানার এহসান সাহেবকে, পাকিস্তানের ওনার ওয়ালিদ সাহেব, বশির সাহেব রহমদি বশির সাহেব রহমদ্দালাই সফরে ছিলেন, উনি সকালে চাকরি করতেন, চাকরির কোনো প্রয়োজনে
ইংল্যান্ডে গিয়েছিলেন, ফ্রি প্লেন, কিন্তু প্লেনের সিট পাচ্ছে না আর খুব ফেরা প্রয়োজন, ইনার কথা শুনেছেন। উনি ওই ইংল্যান্ড থেকে ওখানে ফোন করে ওনাকে অনুরোধ করলেন যে আমি সিট পাচ্ছি না, তুমি এটা বন্দোবস্ত করে দাও, কারণ ওনার নাম হয়তো বেশি শুনেছেন যেখানে ওনার খবর পৌঁছে গেছে। সে ওনাকে বললো যে আসে লোক নাই, আজকে রাতে আমি করবো। পরের দিন উনি সিট পেয়ে গেছেন, চলে এসছে। নামাজের মধ্যে আল্লাহ তাআলা দক্ষতা দেখছেন, হাত করা হাঁটুর ভাঁজ ঠিক হলো কিনা, উচ্চারণ ঠিক হলো কিনা, এটা চেষ্টা তো করতে হবে, আগ্রহ দেখছে আর নিয়ত দেখছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কবুল করেন তার দিলের অবস্থার উপর কবুল করেন। এই বৃদ্ধকে যে বাদশাহ তিন থলি স্বর্ণমুদ্রা দিয়ে দিলেন তার দিলের অবস্থার কারণে, আর কাজের মধ্যে যে কেউ পারিশ্রমিক পায় ওখানে নিয়তকে দেখা হবে, কাজ ভালো কি, ভালো কাজ করে ও নিয়ত খারাপ, মালিক বেতন দেওয়ার সময় ওর নিয়তের দিকে তাকাবে, কাজ ভালো বেতন দেবে, নিয়ত যাই হোক। দুজন ডাক্তার ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলেন হাসপাতালে, একজন ডাক্তার অত্যন্ত সৎ ভালো মানুষ, আরেকজন ডাক্তার অত্যন্ত দক্ষ ডাক্তার কিন্তু অত্যন্ত অসৎ, অত্যন্ত খারাপ চরিত্রের, সবাই জানে। কিন্তু সার্জন হিসাবে অত্যন্ত দক্ষ, অপরজন সার্জন হিসাবে দক্ষতার সুনাম নেই, ভালো মানুষ হিসাবে খুব সুনাম আছে। ডাক্তার চাকরি দেওয়ার সময় ওনার ভালো মানুষগুলি দেখবেন, আমাদের এখানে দক্ষ সার্জনের প্রয়োজন। মানুষ ভালো মানুষ বন্ধ ও বিয়ে দেওয়ার সময় দেখবে, আত্মীয়তার সময় দেখবে, বন্ধুত্বের সময় দেখবে, আরও অনেক ব্যাপারই দেখবে। কিন্তু ডাক্তার হাসপাতাল ডাক্তার দক্ষতা দেখার ব্যাপার। আল্লাহ তাআলা আম্বিয়ার সালাত ও সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে আমলের দাওয়াত দেওয়ার জন্য, মানুষ যেন কাজের জগৎকে ছেড়ে আমলের জগতের দিকে আসে। মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে কর্মজগৎ থেকে আমলের দিকে ডাকবার জন্য। মূসা আলাইহিস সালাম নিজেকে প্রথম আমলে আনতে হবে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে হে মূসা তোমার ডান হাত দেখি, মূসা আলাইহিস সালাম বললেন যে আমার লাঠি, এটার উপর আমি হেলান দিই, এটা দিয়ে ছাগলের জন্য পাতা ছুঁয়ে খাওয়াই, আর এছাড়া আরও তার উপকার আছে। এই যে লাঠি সম্বন্ধে কথাগুলো মূসা আলাইহিস সালাম বললেন, যেই লাঠিকে জানে যে কোনো দেশে যে কোনো জমানা যে কোনো ধর্মের একজন কৃষক, সে এই কথাগুলো সমর্থন করবে। হ্যাঁ লাঠি এরকম, আমি আমার লাঠি করে হেলাম দিই, আমি আমার লাঠি দিয়ে একজন হিন্দু হয়ে পড়বে, আগের জমানার বলবে এই জমানা বলবে, এটা উনি ওনার একটা কাজের পরিপ্রেক্ষিতে এই উত্তরগুলো দিচ্ছে। কাজ কৃষক বা রাখাল, আর লাঠি দিয়ে উনি তার ছাগল চড়ান, এই পথে ওনার উত্তর বোঝা গেল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন মানুষকে দুনিয়ার কাজ শেখাবার জন্য নয়, বরং মানুষকে আমলের দিকে আনবার জন্য। প্রথম তো মূসা আলাইহিস সালামকেই কাজের জগৎ থেকে সরিয়ে আমলের জায়গা আনতে হবে। আল্লাহ তাআলা বললেন যে লাঠি ফেলে দাও, বড় কাজের লাঠি এটা ফেলে দিতে হবে। সাপ হলো আবার ধরালেন, তো এই লাঠির ব্যাপারে ওনার যে ধারণা ছিল সব ধারণা ওনার বদলে গেল। দ্বিতীয়বার হাতে নেওয়ার পরে এবার যদি আল্লাহ তাআলা ওনাকে আবার জিজ্ঞেস করেন যে তোমার ডান হাতে কি, প্রথমবারের মতো করে বলে দেবেন না যে আমার লাঠি, ইতস্তত করবে। কয়েকবার জিজ্ঞেস করার পরে হয়তো বলবেন যে আপাতত তো লাঠির মতো মনে হচ্ছে, এটা কার তোমার না কার, কার তো তাও তো বলতে পারছি না, লাঠি না কার তাই ঠিক করতে পারছি না, না আমার না তোমার, তো আরো কঠিন ব্যাপার। তো আমারও বলতে পারলেন না, লাঠিও বলতে পারলেন না। তো জগৎ সম্বন্ধে যে জিনিসের সম্বন্ধে মানুষের ধারণা, ওই ধারণা প্রথম পরিবর্তন করা, আর তারপর লাঠি হাতে আছে কিন্তু এটা কোনো কাজের লাঠি নয়, এটা এবাদতের একটা আলা অস্ত্র। এরপরে মোসাল আসলাম যে লাঠিটি ব্যবহার করবেন
কাজের অস্ত্র হিসেবে নয়। সাপের সামনে হাজির হলেন, জাদুঘরদের অসংখ্য সাপ ওনাকে আক্রমণ করছে। দুনিয়ার লাঠি হিসেবে প্রচলন হলো যে সাপ আক্রমণ করছে, লাঠিকে মজবুত ধরিয়ে আর লাঠি দিয়ে সাপকে আঘাত করে, এটা হলো প্রচলিত ব্যবহার লাঠি হিসেবে। আল্লাহ তাআলা একেবারে বিপরীত ধরনের ব্যবহার করেন, সাপের মুখে বললেন লাঠি ফেলে দাও। দুনিয়ার নিয়ম হচ্ছে সাপ দেখলে লাঠি হাতে না থাকলে তাড়াতাড়ি করে খুঁজ করে লাঠি যদি পায় হাতে নেব, আর যদি পায় তো তাড়াতাড়ি করে হাত লাঠি হাতে নেই। আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন লাঠি ফেলে দাও, ফেলে ফেলে। এই যে দুনিয়ার প্রচলনের বিরুদ্ধে আল্লাহর আদেশ পালন করা, এটা হলো একটা আমল। আমলের মধ্যে আল্লাহ তাআলা এত ফায়দা দিলেন যে ওই সাপগুলোকে আল্লাহ তাআলাই তার কুদরত দিয়ে একেবারে শেষ করে ফেলেন। লাঠি সাপ হয়ে যায়, সাপকে খায়, এরকম কারো কোনো অভিজ্ঞতার মধ্যে নেই, কিন্তু আল্লাহ তাআলা সাপকে শেষ করালেন। সমুদ্রের সামনে গেলেন, ওখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম বললেন যে লাঠি দিয়ে আঘাত কর। মানুষের বিবেচনা বলবে যে আঘাত করা উচিত সাপকে, আর সমুদ্রের সামনে লাঠি দিয়ে কী হবে, কোনো কাজে লাগবে না, ফেলে দাও, এবার নৌকাও নয় বৈঠাও নয়। কিন্তু আল্লাহ তাআলার ব্যবহার একেবারে বিপরীত, সাপের সামনে বললেন ফেলে দাও, আর সমুদ্রের সামনে বললেন আঘাত করো। দুনিয়ার প্রচলিত নিয়ম অনুযায়ী না, আল্লাহর আদেশ যখন পালন করে আর আল্লাহ তাআলা সেটাকে কবুল করে, আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে দান করেন। প্রচলনের বাইরে প্রচলন বহির্ভূত, এটি আমলের বৈশিষ্ট্য। কোনো এক ব্যবসায়ী সমাজের কিছু লোক হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহর কাছে এসেছেন জিজ্ঞেস করবার জন্য, পরামর্শ করার জন্য। তার গাছ কখন করে, সপ্তাহে যে গাছ করা হয়, তারা একটা বাজারের লোক, বাজারের মসজিদের। তো জিজ্ঞেস করলেন যে তোমাদের সবচেয়ে ব্যস্ততার সময় কখন, বলেন আসর থেকে মগরিব, বলে ওই তখনই কর। তো মানুষের বিবেচনা বলবে যে অবসর সময় করি, ব্যস্ত সময় করি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখে বললেন ফেরাউনের কাছে যাও, যখন উনি সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে ছিল পথে পরিবারকে নিয়ে, তো পরিবারকে নিয়ে একজন মানুষ যখন পথে থাকে ওই সময় তাকে দেখে বলে যে একটা কাজ করেছে, বলে যে সময় তো বুঝলেন আগে বলতে বা পরে বলো, এই সময় তো খুব অসুবিধার সময়, কারণ কেমন করে যাবো। আমাদের উপর কাজের বিপরীতে আসে লাঠি, সাপগুলোর সামনে বলে লাঠিকে ফেলে দাও। মূসা আলাইহিস সালাম একজন মানুষ হিসাবে, কত দুনিয়া মানুষ হিসাবে খেলা হয়েছে, ঠিক আছে আমি লাঠি ফেলবো, কিন্তু এখন তো আমার লাঠির প্রয়োজন, সাপের সামনে আছে, এই সময় লাঠিকে ফেলে দেওয়া এটা কোনোভাবেই আমার বুদ্ধি গ্রহণ করে না, কিন্তু ফেললে আল্লাহ তারা আমি আরাম সালাত ইসলামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে কাজ থেকে সরিয়ে আমলে রাখাবার জন্য। যেরকম আর ওয়াদা করেছেন যে আমলের মধ্যে আল্লাহ তারা দুনিয়ারও ভালো জীবন দেবেন, আখেরাতও ভালো। মুয়াজ্জিন সাহেব যে ডাক দিচ্ছেন বাজারে ব্যস্ত মানুষ, তাদের বলছেন নামাজে আসো, আর নামাজের মধ্যেই তোমাদের ফলা। আল্লাহ তাআলা বড় মেহরবান করে আমাদেরকে দিনের কাজ দিয়েছেন, সব জমানায় সব দিন আল দিনের দাওয়াত এরকম ছিল যে যে কাজ করছে ওখান থেকে সরে এসে আমলের মধ্যে লাগে, একেবারে এক এক স্রোত থাকে। বর্তমান তবলিকের স্রোত হচ্ছে যে চিল্লায় আসুন, তো চিল্লায় যদি ছাত্র যায় ওর পড়াশোনা স্থগিত থাকবে, কৃষক যায় ওর ধান থেমে যাবে, ব্যবসায়ী যায় ব্যবসা থেমে যাবে, যে কাজ ওর বেকার তো কেউই নেই, তার কাজকে বন্ধ করে স্থগিত করে কমপক্ষে যেতে হবে, ওই হিসেবে তার কাজের ক্ষতি হবে, আর ওই অনুপাতেই আল্লাহ তাআলা তাকে আমলের মধ্যে লাগাবেন। যদি তার আমল কবুল হয় আল্লাহ তাআলা দুনিয়াতেও ভালো জীবন দেবেন, আখেরাতেও ভালো। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়্যান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজিয়ান্নাহু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতেও আল্লাহ তাআলা ভালো জীবন দান করবেন, আর তার ভালো আমলে উত্তম প্রতিদান আখেরাতে হবে। আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে বেরোবো আর দিনের কাজ করবো, আর আমরা আমাদের জীবনকে আমল ভিত্তিক জীবন বানাবো, কর্ম ভিত্তিক জীবন। দুনিয়া মানুষ কর্মে ব্যস্ত, সেদিনে একটা সমাজকে তার কাজে আখ্যায়িত করা হবে। আমাদের দেশের মানুষকে বলা যায় কৃষিজীবী সমাজ, কোথাও বলা যে ব্যবসাজীবী সমাজ, অথচ একজন মমিন হবে যে আমলজীবী সমাজ।
জিকিরজীবী সমাজ বলা যেতে পারে, তিলাওয়াতজীবী সমাজ বলা যেতে পারে। সাহাবাদের ওরকম নাম ছিল, মুহাজির হিসেবে তাদের পরিচিত, আনসার হিসেবে তার পরিচিত। মুহাজির কোনো ব্যবসা পেশার নাম, আনসার কোনো পেশার নাম, এগুলো দিনই কাজের ধরনের নাম। দিনই কাজ মুহাজিররা একভাবে করেছেন, আনসাররা আরেকভাবে করেছেন, ওই জন্যই তাদের পরিচয় ছিল। আমরাও দিনের মধ্যে বেশি যে আমাদের পরিচয় যেন দিন ভিত্তিক হয়, আমাদের জীবনও যেন দিন ভিত্তিক হয়। এই জন্য আমরা সবাই নিয়ত করি ইনশাল্লাহ আল্লাহর পথে বেরোবো আর নিজেকে সম্পূর্ণভাবে দিনের উপর আনবো, ঠিক না ইনশাল্লাহ। এই জন্য চিল্লার জন্য নিয়ত করি, দিন চিল্লার জন্য নিয়ত করি, যত তাড়াতাড়ি সম্ভব বলি ইনশাল্লাহ, কে লিখবে বলি ইনশাল্লাহ, যত তাড়াতাড়ি সম্ভব চিল্লার জন্য, দিন চিল্লার জন্য নাম লিখা ইনশাল্লাহ নিয়ত করি। আরো আরো তাড়াতাড়ি করে বলি সব। Thank you.